ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি। আমরা এখন মাইথন ল্যান্ডের দিকে যাচ্ছি, মুরলুই। দেখা যাক কত দূর কি কভার করতে পারি আমরা। তাই ভাবছিলাম সব কিছু আছে, ইটিং শো আছে, অনেক কিছু আছে, কেন ল্যাগ খাওয়ার জন্য কেউ ব্লগ বানায় না? কেন ল্যাগ খাওয়ার জন্য কেউ ব্লগ বানায় না? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইল পাওয়ার। তো আজকে ভেবেছি একটু ব্লগের মতো করে করব। অ্যাকচুয়ালি করার কোনো প্ল্যান ছিল না, মানে আজকে তো রবিবার, অনেকের বাড়িতেই মাছ মাংস ভালো মন্দ কিছু হবে, কিন্তু আজকে আমাদের বাড়িতে ল্যাগ খাওয়ার দিন। সিম্পলি আমরা 12টা অবধি সকাল থেকে উঠে জাস্ট ব্রেকফাস্ট করে ল্যাগ খেলাম, এবং তারপর উঠে ভাবছি রান্না করব কি করব না। তারপর মোটামুটি ওই আর কি ছুম ছাম করে, যাই হোক একটু একটু ঢ্যাঁড়স ভাজা, একটা পাতলা মাছের কাতলা মাছের একটা ঝোল করে দিলাম। তারপর ভাবছি যে একটু রবিবার যেহেতু সত্যি কথা একদম ঘরে বন্দি বন্দি অবস্থা, যে একটু দেখি কাছে পিঠে কোথাও বেরোনো যায় কি না। তো ভাবছি এখানে মাইথন ড্যাম আছে, গড় আছে, পাঞ্চেত আছে, পাঞ্চেত পাহাড় আছে, তো ওগুলো যাবো আর তোমাদের সাথে ওই জায়গাগুলো একটু দেখি যেতে পারি কি না, ওখানে যাওয়ার কোনো অনুমতি আছে কি না দেখি। তো ওই জায়গাগুলো যাবো আর তোমাদের সাথে ওই জায়গাগুলো শেয়ার করবো, ভিউগুলো শেয়ার করবো। আর আমার আজকে উঠে একটা মনে হচ্ছিল, মানে যেহেতু ব্লগ করব বা এই রান্নার রেসিপি করব, এরকম তো করার জন্য তো অনেক কিছু দেখি, মানে মোবাইলেও সার্চ করি, তাই ভাবছিলাম সব কিছু আছে, ইটিং শো আছে, অনেক কিছু আছে, কেন ল্যাগ খাওয়ার জন্য কেউ ব্লগ বানায় না? যদি ল্যাগ খাওয়ার জন্য ব্লগ বানাতো কেউ, তাহলে মনে হয় সব থেকে বেশি আমরা বেশি পপুলার হতাম। আচ্ছা, এই যে বলা হলো, ও বললো, তার আগে কিন্তু আমিও বলেছি অনেকদিন পর, আজকে আবার রোববার, অনেকদিন মানে 7 দিন পর, কিন্তু আজকে সকালবেলা আমরা উঠেছি মোটামুটি 8:30 সময়। মধ্যিখানে একবার এসেছিল যে মেয়েট এসেছিলো, তার জন্য দরজাটা খুলেছি, তারপর আবার ঘুমিয়ে গেছি। হ্যাঁ, ওরা টিফিন খেয়েছিল, আমার যেহেতু একটু আজকে যেহেতু রোববার, অনেকদিন পর আবার রোববার, তাই আজকে আমার টিফিন খেয়ে খেতে 10:30 হয়েছি। তো এটাই প্ল্যান হচ্ছে আপাতত, যে এখন একটা খাওয়া দাওয়া করে আমরা মাইথন ড্যামে যাবো। তোমরা সেটাকে কমেন্ট করে জানাবে যে কাটটা ভালো কাটটা খারাপ, জানাবে হোয়াট এভার। সো এখন 11:15, তো উই হ্যাভ টু গেট রেডি বাই 1:30 অর 2, কখন আবো জানি না, পর মোটামুটি হবে, উই হ্যাভ টু গেট ইট ফাস্ট। সো বাই টিল দেন। কটা বাজে এখন? আমরা কখন বলেছিলাম যে রেডি হয়ে যাব 1:30? কথা ছিল দুপুরে আর বেরোতে পারলাম না, বেরোচ্ছি, বেরিয়েছি এখন বিকেলবেলা, মোটামুটি 4:30 দিকে বেরিয়েছি, এখানে এখন 5:30 বাজে, হয়তো যাই না 6টা বাজে। তো এখন মাইথন জাস্ট ঢোকার আগের মুহূর্তে পুরো গ্রিনারি, পুরো গ্রিন গ্রিন হয়ে আছে, যেহেতু মানুষ দেখার জন্য ছুটে আসে। দেখা যাক কি কভার করতে পারি আমরা। সন্ধ্যাও হয়ে গেছে, আমরা টুরিস্ট যাচ্ছি না, ডাক্তার যাচ্ছি, হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এই সবার মুখে একটু সার্জিক্যাল মাস্ক, এখন সবাই জানে, এখন এটাই আমাদের নিউ নরমাল, নিউ নরমাল আর কি। হ্যাঁ,
আগে সেই হাতে হাত মেলানো রিল্যাক্সে ফিল ফ্রি হয়ে যে মানে ঘুরে বেড়ানো সেই দিনগুলো এখন অতীত, মানে ইতিহাসের পাতা এখন সেটা। এটা হচ্ছে মাইথন ড্যাম, আছে অল্প কিছু কিছু লোকজন, আর ওইখানে দেখো দেখাকে যাচ্ছে বোটিং করছে। এমনি নর্মালি শীতকালে আরও আসলে লোকজন অনেক বোটিং ফোটিং করে, নৌকাতেও হয় আর স্পিড মানে স্পিড বোটও আছে, কিন্তু এখন বোধ হয় চলছে না, অল্প অল্প না নৌকাও চলছে। ওই যে ওখানে একটা নৌকো দেখতে পাচ্ছি ওদিকে চলছে। অন্যান্য সময় তো এখানে খুব রাশ থাকে, প্রচুর ভিড় থাকে, আজকে সেরকম কোনো ভিড় নেই, আছে লোকজন এখানে কম বেশি। প্রথমে আমরা এখানে গাড়ি পার্ক করেছিলাম, বাট এখানে এসে পুলিশ কিছুক্ষণ পরে এসে বললো এই ব্রিজটাতে এখানে গাড়ি পার্ক করা যাবে না, তো ও তো গাড়িটা নিয়ে অনেকটা দূরে চলে গেছে। আমি এখন রীতিমতো হাঁটছি, আমার এখানে ইভিনিং ওয়াকই হয়ে যাচ্ছে মোটামুটি, ভালো লাগছে। জেনারেলি মাইথন ড্যামে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে, আগে এসেছি মানে এখানে তখন ইচ্ছেই করে না, আজকে এত ফাঁকা ফাঁকা মোটামুটি খুব ভালো লাগছে আর কি। আচ্ছা মিডিলে একটা জায়গা আছে মাঝখানে ওই ওইখানটাতে অনেকটা দূরে, জুম করে দেখানোর চেষ্টা করছি, ওখানে ওরকম নৌকাগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। সিজনের টাইমে মানে বিশেষ করে শীতকালে এগুলো কিন্তু ভালোই বোটিং হয়, মানে নৌকোগুলো ওখান থেকে নিয়ে গিয়ে এই মাঝখানের যে একটা উঁচু ঢিবি বা একটা দ্বীপ মতো আছে যেখানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে অবধি নিয়ে যায় বোটিং করে, এই দ্বীপটাতেও নিয়ে যায় অনেক সময়। এটা নিয়ে যায় ঠিক বলতে পারবো না, এটাই নিয়ে যায় না বোধ হয়, এটাই নিয়ে যায় বোধ হয় এই দ্বীপগুলোতে নিয়ে যায়, ওই দূরের ওই দ্বীপগুলোতে। এতটাই রাত করে বেরিয়েছি, মানে একদম সন্ধ্যা করে বেরিয়েছি যে আকাশে চাঁদও উঠে গেছে, এদিকে সূর্য ডুবছে আর এদিকে চাঁদ। দেখি এমনি তো আগেও এখানে খেয়েছি ফুড, এমনিতে ভালো, দেখা যাক কি হয়।